আমাদের সাথে যিনি রয়েছেন স্যার, বলতে চাই সবাইকে আমাকে ইন্সপায়ার করেছেন ইন আ ওয়ে, বিকজ উই ওয়ার্ক ইন আ সেম কোম্পানি TCS, বাট দিস গাই হ্যাজ রিটন বদলাপুর, আন্ধাধুন, এজেন্ট বিনোদ, আর নেক্সট লিখছেন বরুণ ধাওয়ানের সম্পর্কে, মানে ওয়ারফিল সেটা লেখা হচ্ছে। চাকরিতে ঢোকার পর যা হয়, মানে সবাই থিয়েটার গ্রুপটা মানে সব চালানো সম্ভব হয় না, মানে সবাই প্রফেশনাল, তো সেরকম ভাবে থিয়েটার গ্রুপটা ভেঙে যায়। থিয়েটার গ্রুপটা যখন ভেঙে যায় তো তখন থিয়েটার গ্রুপে কয়েকজন চাকরি করতো, মানে সরি তারা টিভিতে এ করতো, তো মানে সিরিয়াল করতো, সে সময় মিড নাইনটি সিরিয়াল সবে শুরু হচ্ছে, তখন তারা বলে এভিএ বলে একটা কোম্পানি, তার সঙ্গে যোগাযোগ করতো, মল্লিকা জালান, শ্যামানন্দ জালানের মেয়ে, তো ওনার সঙ্গে যোগাযোগ করতো, উনি সিরিয়াল করছেন, তো আমি ওখানে যাই, ওখানে কিছু সিরিয়ালের কনসেপ্ট দিই, সেই কনসেপ্টগুলো বাইরে যায় জিতে, বোম্বেতে, স্টারে, সেল থ্রি রাইট, তো সেগুলো খুব মানে স্লাইটলি অ্যাহেড অফ দ্য টাইম ছিল, কারণ আমরা তখনই প্রায় ওয়েব সিরিজ কনসেপ্টের মতো একটা বড় থ্রিলার হবে, এক ঘন্টা ডিউরেশন, 13 এপিসোড করে হবে, এরকম একটা কনসেপ্টে সেখান থেকে সেটা হয়। তারপর বাংলায় আমরা লিখি রূপকথা, রূপকথা খুব হিট হয়, তা রূপকথার পর আমি কিছুদিন বাংলাতেই কাজ করি, তারপর আমাকে এখান থেকে মানে শ্রীরামের সঙ্গে আলাপ যেহেতু হয়, তখন শ্রীরামের সঙ্গে কাজ একটা করি, সে কাজটা আলটিমেটলি হয় না মানে ইন দ্য সেন্স, সেটা আমরা খুব ইন্টারেস্টিং ব্যাপার, রামগোপাল ভার্মার সঙ্গে আমরা দয়া বলে একটা ছবিতে কাজ করা করি, স্ক্রিপ্ট লিখি আমি আর শ্রীরাম, এটা কি দয়া না ইন্সপেক্টর দয়া না, হ্যাঁ, এবং সেটা পরে সীমিত আমিন, ওটা ওই আপ তক ছপ্পট বলে, হিডেন টু আওয়ার স্ক্রিপ্ট, কিন্তু মানে আমি তখন রামগোপাল তখন শ্রীরামকে বলে মানে ইউ ডু এক হাসিনাথি, তখন আমি আমার অন্য প্রজেক্টে চলে যাই, এখান থেকে কাজ করতে পারি না, তারপর আমি আবার এখানে চলে আসি কলকাতায়, আমার তখন বাইরে কিছু প্রজেক্ট থাকে, বাইরের প্রজেক্টগুলো শেষ হয়ে আমি এখানে চলে আসি, তো চলে আসার পর আমি দুটো আরও মানে টিভির জন্য লিখি, একটা মেঘ মেঘ বালিকা ইটিভির জন্য, আর একটা চার মানুষ, এই করতে করতে 2008 আমি বম্বে যাই, যখন 2008 যখন আমি বম্বেতে যাই তখন শ্রীরাম এজেন্ট বিনোদ করছে, তো আমি শ্রীরামের বাড়িতে একদিন আমি জেনারেল দিই, মানে শ্রীরামের বাড়িতে গেলাম, শ্রীরাম বলে আমি একটা কাজ করছি, কাজ করবি, আমি ভালো কথা, তো সেখান থেকে দিস জার্নি স্টার্টেড, মানে ইটস লাইক আই এম ভেরি জেন ইন লাইফ, আমি যেটা হবার সেটা হবে। তো স্যার আপনি মানে আমি যে জিনিসটা থেকে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে দ্য TCS আর হু রোড আন্ধাধুন, দিস ওয়াজ দ্য ট্যাগ লাইন অফ দ্যাট আর্টিকেল, টাটাতে বেরিয়েছিল, হ্যাঁ এক্স্যাক্টলি, তো হাউ ইউ ব্যালেন্স অল দিস থিংস, মানে না স্ক্রিপ্ট লেখা তো সোজা, যেটা ব্যালেন্স হতে হবে না, যেটা ইফ আই ফুল টাইম গোইং টু ডিরেকশন হতে, সেটা ব্যালেন্স করা যাবে না, বাট ইউ মেড আ ফিচার ফিল্ম, না না সেটা তো বাংলায় তো সম্ভব তাও, বাংলাতেই কিছু দিন শুট, মানে আমি যদি ইফ আই এক্সস্ট অল মাই আর্ন লিভ এন্ড টেক আ মান্থস লিভ আই ক্যান স্টিল ডু ইট, কিন্তু হিন্দিতে তো সেটা সম্ভব নয়, আর সেটা তো সেটা একটা প্রবলেম, আর কিন্তু রাইটিং যেহেতু আমি শ্রীরামের সঙ্গে বেসিক্যালি কাজ করি, আর হিন্দি ছবিতে অনেকদিন ধরে একটা লেখা হয়, মানে এক বছর মিনিমাম তো লাগে একটা স্ক্রিপ্ট লিখতে, তো দ্যাট ক্যান বি। আচ্ছা আমরা দেখেছিলাম আন্ধাধুনে অনেকজন রাইটার ছিল, পূজা, শ্রুতি ম্যাম ওয়াজ দেয়ার, ইউ ওয়্যার দেয়ার, আরো 5-6 জন মিলে কি আপনারা একটা রুমে পুরো জ্যাম করেন? না আন্ধাধুন যেটা হয়, যেটা আলটিমেটলি আমি আর শ্রীরাম মেইন ঘটনাটা মানে বাদলাপুরের যারা ছিল, পূজা ইজ দ্য এডিটর কাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাম শি বেসিক্যালি রাইটস দ্য ডায়ালগস, তো সেটার জন্য দ্য টিম বেসিক্যালি ইজ আমি, শ্রীরাম, পূজা। আন্ধাধুনের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়, কারণ শ্রীরাম স্টার্টেড দ্য থিং উইথ দ্য শর্ট ফিল্ম, না শর্ট ফিল্মে হেমন্ত রাও ওকে বলে, হেমন্ত ব্যাঙ্গালোরের ছেলে, তো ও মাস ছয়েক এটার উপর কাজ করে, তারপর উই স্টার্টেড অন বদলাপুর, ওটা চাপা পড়ে যায়, তো হেমন্ত ওয়েন্ট ব্যাক টু ব্যাঙ্গালোর বিকজ হি মেড ইজ ওন ফিল্ম, তো সেই সময় আমরা যখন আবার তুলি, বাট এনিওয়ে হেমন্ত ওয়ার্ক ফর ইট ফর 6 মান্থস, উই ক্যান নট লাইক মুভ ইজ নেম আউট, তো তারপর প্রশ্ন ওঠে না, এবং তখন শ্রীরামের সঙ্গে যোগেশ বলে একটি ছেলে, হি অলসো বিকেম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যোগেশ এখন নতুন হিন্দি ছবিও করছে, তো দিনুর সঙ্গে, তো মানে যোগেশ অলসো কেম আপ বিকেম আ পার্ট অফ দ্য টিম, তো ইটস অল লাইক মানে স্লাইটলি ফ্লুইড টিম থাকে শ্রীরামের, কিন্তু বেসিক্যালি যে এই তিনটে হয়েছে
আমি শ্রীরাম এন্ড পূজা, দ্যাট ইজ দ্য কোর টিম। আমি বলছি আপনাদের ওয়ার্কিং প্রসেসটা কি? ওয়ার্কিং প্রসেস একদমই শ্রীরাম, ওয়ার্কিং প্রসেসটা হেমন্ত, অত লেটস কিপ হেমন্ত আউট, দ্যাট ওয়াজ লাইক সামথিং দ্যাট হ্যাপেন্ড অ্যান্ড কেম ইন। আমাদের ওয়ার্ক প্রসেসটা হচ্ছে লাইক উই বেসিক্যালি ওয়ার্ক অন আ শুবক্স থিং, মানে এটা যদি গল্পটা হয় মানে এনি অ্যান্ড এভরি সিন দ্যাট ইজ গুড, মানে ইটস ভেরি ভিজুয়াল মিডিয়াম, মানে ভিজুয়ালি কোন সিনটা অ্যারেস্টিং হতে পারে, কী হতে পারে সেই সিনটা, উই কিপ রাইটিং অ্যান্ড পুট ইট ইন, আমরা বলি শুবক্স বেসিক্যালি একটা ফোল্ডারে, মানে তুমি হয়তো বলে এই এন্ডটা না খুব ভালো, হ্যাঁ এটা তো এন্ড ভালো হতে পারে, তো জাস্ট লেট দ্য কিপ দ্য এন্ড লাইক দ্যাট, এটা একটা ভালো ইন্টারভেল সিন, এটা হতে পারে, এটা এই সময় এটা হতে পারে, এটা হতে পারে, মানে ইভেন ওয়েন দ্য আর্ক অফ দ্য স্টোরি ইজ নট দেয়ার, উই হ্যাভ গট লট অফ সিনস, তার মধ্যে হয়তো বেসিক্যালি হয়তো কিছুই থাকে না, তো এরকমভাবে সিনগুলো ডেভেলপ করতে থাকে। তারপর যেটা হয় উই আর ভেরি ভেরি, মানে কী বলবো আমরা, আমাদের উই হ্যাভ গট আ ভেরি মানে স্যাডো মাসোচিস্টিক আউটলুক টুয়ার্ডস আওয়ার ওন স্ক্রিপ্ট, আমরা অ্যাট দ্য ড্রপ অফ দ্য হ্যাট উই ডিসকাস দ্য স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্ট যতই শেষ হোক, ফ্রোজেন হোক, যাই হোক, মানে আমাদের কোনো ইচ্ছে নেই যে বলতে যে ঠিক আছে লেটস ট্রাই আ ডিফারেন্ট অ্যাপ্রোচ, তো সেইটা করার জন্য একটা আমরা সবসময় একটা জায়গায় পৌঁছে যাই বলে আমার মনে হয়, যে কারণ একটা স্ক্রিপ্ট এতবার এত পারমিটেশন কম্বিনেশন দেখা হয়, তৈরি করা হয়, তো যেমন আন্দাজুন যখন আমরা করছিল আমাদের একটা ছিল যে আমি আগে বলছিলাম যে যা ক্যারেক্টারগুলো যা ভাবছে তার একটা হবে না, আর যা দর্শক ভাবছে সেটাও হবে না, তো হাউ টু গেট ইন টু দ্যাট, হাউ টু গেট ইন টু দ্যাট, হাউ টু গেট ইন টু দ্যাট, তো মানে অনেক দিন ধরে কাজ হয়েছে, প্রায় বছর দুই, তো মানে এভরি পারমিটেশন কম্বিনেশন হোয়াট এভার উই আর থিঙ্কিং ইপস অফ ফ্যাক্টর উই আর থ্রোয়িং ইট আউট, কারণ আমরাই তো ভেবে ফেললাম, তাহলে উই আর স্ট্রাইকিং আ লেভেল জিরো যেখানে আমরা কিছুই জানি না, তারপর থেকে আমরা ভাববার চেষ্টা করছি আর কি হতে পারে, মানে অল পসিবল থিংস উইচ হ্যাভ কাম ফার্স্ট টু আওয়ার মাইন্ড উই হ্যাভ জাস্ট লেফট ইট অ্যাসাইড, কারণ আমরা ভেবেই ফেললাম তাহলে আর কি এমন হলো, তা যে কেউ আর ভাবতে পারে, তো এই এই প্রসেসে কাজ হয়, মানে এখনও যে সিনেমাটা যেটা হচ্ছে, ইনফ্যাক্ট বাংলা ছবি বলে সিনেমা শুনতে পাচ্ছে না, মানে আমারও ছবি রিলিজ করছে বলে আমার সিনেমাকে থার্ড ড্রাফট পাঠানোর কথা ছিল দু সপ্তাহ আগে, বাট আই থিঙ্ক যে আর সাত দিন পর পাঠালো, কামড়ে টামড়ে দেবে না আমার, তো আচ্ছা আমি বলছি যে আন্ধাধুন খুব পপুলার হয়েছে খুব ভালোভাবে, বাট বদলাপুর ও সাকসেসফুল, বাট এরকম রেজ হয়নি আন্ধাধুনের মতো, আমি আমি এসডাব্লিউ এর আপনার একটা ইন্টারভিউ দিয়েছিলাম ইউ থ্রি ওয়েতে, তো এসডাব্লিউ এতে আপনি বলছেন যে ইউ হ্যাভ নট রেড দ্যাট ইটালিয়ান নভেল, না তো মানে তাহলে কীভাবে আপনি ডেভেলপ, না আমি তো ইটালিয়ান নভেলটা আমি দেখিনি, কারণ শ্রীরাম আমার গল্পটা বলেছিল, আমি বললাম দ্যাটস এনাফ ফর মি, কারণ এরপর ইটালিয়ান নভেলটা যদি আমি পড়ি আই মে গেট ইনফ্লুয়েন্স বাই দ্য ইটালিয়ান ক্যারেক্টার্স, তো আমার সেটা মানে আমার মনে হয়নি সেটা জানার আমার দরকার আছে, আমি তো জিস্টটা জানলাম, মানে মেন ব্লকস অফ দ্য স্টোরি তো জানলাম, সো উই ক্যান অ্যাজ আ পার্সোনাল অ্যাজ আ রাইটার এ ক্যান অপারেট অন দ্যাট। আর আরেকটা জিনিস আমি বদলাপুরের ক্ষেত্রে বলতে, বদলাপুরের রাইটিংটার ক্ষেত্রে যে ইট হ্যাজ আ আর্ক অফ ব্রেকিং ব্যাড বিট, মানে বরুণ স্টার্ট করে ভালো মানুষ দিয়ে ফাইনালি খারাপ হয়ে যায়, না ব্রেকিং ব্যাড তো খুব শুরুতেই সেটা হয়ে যায়, মানে সেটা তো ব্রেকিং ব্যাডের মেইন ঘটনা, কিন্তু এটা ছিল দুটো জিনিস, একটা হচ্ছে ভালো লোক খারাপ হলো, খারাপ লোক ভালো, এক্স্যাক্টলি দুটো টু ডিফারেন্ট থিংস, সেটা মানে না ব্রেকিং ব্যাডের সময় ব্রেকিং ব্যাড তখন আমি আসলে খুব একটা দেখিনি, মানে এনি ওয়েব সিরিজ আমার এটা মনে হয় আবার ঢুকবো আবার কতদিন ধরে দেখতে হবে, তাই আম স্লাইটলি ইনক্লাইন টুয়ার্ডস, মোর ইনক্লাইন টুয়ার্ডস ফিল্মস দ্যান টুয়ার্ডস সিরিজ, নট দ্যাট আমি ব্রেকিং ব্যাড দেখিনি, আমি দেখেছি, কিন্তু মানে বদলাপুরের সঙ্গে ব্রেকিং ব্যাডে খুব জনি গদ্দারে বিজয় আনন্দ সিনটা চলছে, তো বদলাপুরেও কি এরকম কিছু ছিল, আমি একদমই বিশ্বাস করি না, বদলাপুর শ্রীরামকে জিজ্ঞেস করলো বদলাপুরে কি ছিল, মানে আমি মানে আই 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 ডু নট নেসেসারিলি রেফারেন্স এনিথিং, একটা ছবি একটা হয়তো আমি বুঝতে পারছি না আন্ডিউলি হ্যাভ বিন ইনফ্লুয়েন্স সেটা হতে পারে, কিন্তু জাস্ট দ্য হেকাবিট আমরা কিছু একটা জিনিস রাখবো সেটা মানে সেটা আমি রাখি মোস্ট অফ দ্য টাইমস, আমি খুব একটা রাখি বিকজ হিজ নলেজ অফ ফিল্মস ইজ মাচ মোর দ্যান মি, মানে মারাত্মক ধরনের রোমাক ছিল ফর মানে বিভিন্ন বিভিন্ন থিং, সেটা জেমস বন্ডের ফিল্ম কিন্তু ছিল, জেমস বেসিক্যালি বেসিক্যালি, বাট যে 70s 60s এ যে জিতেন্দ্র এর যে ফিল্ম গুলো ছিল ফার্জ এন্ড অল ওগুলো ছিল ছোট ছোট করে ছিল, উই হ্যাড ফান অ্যাকচুয়ালি, জিতেন্দ্র তো একটু মানে উই ওয়্যার স্লাইটলি স্যাড, জিতেন্দ্র তো অতটা ইমাজিনেশন ক্যাপচার করতে পারেনি, আই থিংক পিপল টুক আ ফিল্ম লিটল বিট মোর সিরিয়াসলি দ্যান উই ডিড, মানে আমাদের কাছে ইট ওয়াজ মোস্ট লাইক অ্যান অ্যাডভেঞ্চার, আ ফান ট্রিপ,
কিন্তু শ্রীরাম স্যার বলেছিলেন ইট ওয়াজ লাইক এ ভিডিও গেম টাইপ অফ ট্রিটমেন্ট বেসিক্যালি ইটস ইট ওয়াজ আ ফান ফিল্ম মানে লোকরা সিরিয়াসলি মানে নিল না আ দ্যাটস ওকে আই মিন দ্যাটস ফাইন আচ্ছা লাস্ট একটা কোশ্চেন বাস তারপর আমি ইন্টারভিউটা এন্ড করব আপনি অনেক টাইম নিয়েছি নাহলে এটা আমাকে অডিয়েন্স আমার মেরে ফেলবে আন্ধাধুনে মানে এন্ডিংটা অনেক মাল্টিপল ইন্টারপ্রিটেশন আছে আপনারা কোনটাকে নিয়ে গিয়েছিলেন আমাদের আমাদেরটা ওপেন আমরাও জানি না এক্স্যাক্টলি কি হয়েছে তো যেটা ঘটনা হচ্ছে লেট আস টেক স্টেপ বাই স্টেপ সেটা হচ্ছে ও লাস্টে যখন ওই কৌটোটা মারলো তার মানে অবভিয়াসলি হি ক্যান সি তো ও কেন ওই কালো চশমাটা পড়ে আছে বিকজ দো হি ক্যান সি ওর একদিন পর্যন্ত ওর একটা কমফোর্ট জোন হয়ে গেছে আমি যদি অন্ধার সেজে থাকি তাহলে লোকে আমাকে একটু সাহায্যমাহাজ্য করবে তো সে সেই ফ্রডটা চালিয়ে যাচ্ছে কিন্তু বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে যে ও চোখটা পেল কোত্থেকে আর যে গল্পটা ও রাধিকাকে বলো সেটা ঠিক কি ভুল দুটো অপশন একটা হচ্ছে যে ও যে রাধিকাকে যে গল্পটা বলেছে সম্পূর্ণ ঠিক ও তারপর এখানে চলে এসেছে এখানে চলে আসার পর কোনোভাবে কারোর থেকে টাকা টাকা জোগাড় করে বা এই গান টান গিয়ে অপারেশনটা করতে পেরেছে করতে পেরে চোখ ফিরে পেয়েছে কিন্তু লোককে বলেনি হি ইজ কন্টিনিউ আরেকটা হতে পারে ইজ মোর সিনিস্টার যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হি টুক দ্য অফার অফ দ্য ডক্টর এবং সে সিমিকে হারভেস্ট করেছে এবং তারই চোখ নিয়েছে তারই সেই টাকাটাই নিয়েছে এখানে এসছে এবং এই পুরো গল্পটা যেটা রাধিকাকে বলে পুরোটা বানিয়ে বলেছে এবং সেটার জন্যই রাধিকা যখন ওকে বললো যে ইউ শুড হ্যাভ টেকেন দ্য আইস ও কিছু বলতে পারলো না ভোমল মতন হয়ে গেল তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা ওখানেই ওপেন করে রাখতে চাইছি ডিফারেন্ট সময় ভায়াকম ডিফারেন্ট প্রডিউসার অনেক বলেছিল যে ইউ পিক ওয়ান অফ দিস মানে কোনো একটা তো আমরা বলেছি এটা মানে এত এই গল্পটা এরকমভাবে গল্পটা গেছে এটা কয়েকটা ক্রেজি ট্রিপ যে আমরা শেষটাও যদি এরম রাখি কোনো অসুবিধা নেই এবং আমরাও জানি না অ্যাকচুয়ালি আমরা মানে দের ইজ নো পার্টিকুলার পয়েন্ট ফ্রম দ্য ক্রিয়েটার সাইড টু সে যে এই জিনিসটা আছে এই জিনিসটা আমরা বিশ্বাস করি বাট ওবভিয়াসলি তুমি যদি আমায় বিশ্বাস করো আই থিঙ্ক হি টুক দ্য ইস স্যার লাস্ট যেটা যে অনেকেই রাইটার হতে চায় লিখতে চায় মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আমারই ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে ইভেন মি অলসো আপনার জার্নিটা খুব ইন্সপায়ারিং আর আপনি সাথে সাথে এইটা করে গেছেন মানে টিসিএস আপনি ছাড়েননি বাট সাথে সাথে এটা করে গেছেন সো একটু যদি কিছু বলেন যে কিছু টিপস ফর দ্য অ্যাসপায়ারিং রাইটার্স এন্ড অল না রাইটারটা কিরকম মানে যেটা নভেল রাইটিং ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম থিয়েটার সাপোজ স্ক্রিন রাইটিং স্ক্রিন রাইটিং এ অনেক ছবি দেখতে পার স্ক্রিন রাইটিং কিন্তু মানে দেখো এখন স্ক্রিন রাইটিং অনেক অ্যাডভান্সড হয়ে গেছে এবং থ্রি অ্যাক্ট স্ট্রাকচারকে ভেঙে বেরিয়ে এসেছে হ্যাঁ কিন্তু থ্রি অ্যাক্ট স্ট্রাকচার ইজ আ বেসিক থিং অফ আ স্ক্রিন রাইটিং তো থ্রি অ্যাক্ট স্ট্রাকচারটা জানাটা খুব দরকার এবং থ্রি অ্যাক্ট স্ট্রাকচার মেনে যদি আমরা যাই তাহলে যে সত্যজিৎ রায় বলেছেন হলিউড হ্যাজ টট আস হাউ টু রাইট ফিল্মস হ্যাঁ তো এইটা কিন্তু হলিউড এখনও থ্রি অ্যাক্ট স্ট্রাকচারটা মানে তো থ্রি অ্যাক্ট স্ট্রাকচারটা মানবার পর আমরা ইউরোপ হতে পারি কিন্তু শুধু যদি আমরা মানে ন্যারেটিভটা ব্রেক করতে চাই ন্যারেটিভ কিরমভাবে তৈরি হয় জেনে ব্রেক করা ভালো আর থ্রি অ্যাক্ট স্ট্রাকচারটা খুব জানাটা খুব একটা কঠিন নয় আমাদের আবার একটা খুব সুবিধা হচ্ছে যে আমাদের ইন্টারভেলও আছে ইন্টারভেল ইজ ব্রেকিং দ্য সেকেন্ড অ্যাক্ট ইন টু পার্টস তো খুব সহজ হচ্ছে ফার্স্ট অ্যাক্ট সেটস আ ক্রাইসিস আর একটা ঘটনা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই যে আমরা দেখলাম না যেটার জন্য এই আজকের দিনের যে বাংলা যে ডিটেকটিভ গল্প চলছে বা কী চলছে ওটা ঠিক অ্যাকচুয়ালি মানে একটু মানে এর চেয়ে বেটার স্ক্রিপ্ট হওয়া উচিত এই কারণে যে ক্যারেক্টারের না কোনো উত্তরণ ঘটে না যে প্রিন্সিপাল প্রোটাগনিস্ট সিনেমা আমাদের এই যে এক্সপিরিয়েন্সটা হলো ক্যারেক্টারে তারপর এই ছবিরও ফেলুদা পরের ছবিরও ফেলুদা তারপর ছবিরও ফেলুদা এই ছবিরও শবর তারপর ছবিরও শবর তারপর ছবিরও শবর বড়জোর তার একটা গার্লফ্রেন্ড লাভ হলো কি বউ লাভ হলো এটা কিন্তু ক্যারেক্টারের জার্নি নয় হলিউডে প্রথম যে ঘটনাটা বা থ্রি অ্যাক্টের প্রতি ক্যারেক্টারটা এই জার্নিটা করলো কেন সেই ক্যারেক্টারটা জার্নিটার পর সে ছবি শুরু এবং ছবি শেষ এক লোক থাকে না এক লোকটা কী পরিবর্তন হলো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রথম জার্নিটাই ইম্পর্টেন্ট মানে আজকে এইটা কিন্তু আমরা যদি রামায়ণ যদি ধরা যায় রামায়ণ ইজ দ্য বেস্ট থ্রি অ্যাক্ট স্ট্রাকচার দের হ্যাজ টু বি মানে যার ক্রাইসিস হচ্ছে রামকে বার করে দিল তারপর হচ্ছে যে তার একটা মানে অ্যাক্ট টু আছে অ্যাক্ট টুর মধ্যে হি হ্যাজ গট অ্যানাদার থিং দেন হি কামস ব্যাকের পরও তার একটা ক্রাইসিস হলো এবং সব ক্রাইসিসগুলো কিন্তু পার্সোনাল ক্রাইসিস বাকি যেগুলো যুদ্ধ করবো বলে যুদ্ধের জন্য কতগুলো জিনিস জোগাড় করলে হবে না ইট হ্যাজ টু বি পার্সোনাল দ্য প্রোটাগনিস্ট হ্যাজ টু ফেস পার্সোনাল চয়েসেস
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রাম অনেক ক্ষেত্রে চয়েস নিয়েছে যেটা কিন্তু মোরালি করাপ্ট চয়েস, মানে যেরকমভাবে বালিকে মারা। তো উই হ্যাভ টু সি দিস, যে একটা ক্যারেক্টার গিল্ট রিডেন হতে হবে, ক্যারেক্টারটা আংস থাকতে হবে, ক্যারেক্টারটা জার্নি থাকতে হবে। দিস ইজ অল, মানে যে কোনো থ্রি অ্যাক্ট স্ট্রাকচার লিখলেই এটা বেরোবে। থ্রি অ্যাক্ট স্ট্রাকচার তো আপনার জানা উচিত, সেটা আমার মনে হয়, সেটা জানলে পর স্ট্রাকচার ব্রেক করা যায়। এরমধ্যে আমি বলছি অন্ধাধুন কিন্তু অ্যাবসোলিউটলি আ স্টোরি উইচ ইজ রিটেন বাই নাম্বার্স, মানে একদম, মানে এখন আর সময় নেই সেটা, বাই অ্যারিথমেটিক আই ক্যান টেল ইউ ওয়াই দিস ইজ থ্রি অ্যাক্ট অ্যান্ড ওয়াই দিস ইজ কমপ্লিটলি রিটার্ন বাই নাম্বার্স, কোথায় কী হয়েছে, কেন হয়েছে, দিস ফর্মুলা। কিন্তু হোয়াট হয়েছে যে আমরা হয়তো যে জিনিসটা আনা হয়েছে সেই জিনিসটা হয়তো নতুন ধরানো হয়েছে, কিন্তু মানে এটা একদমই যদি আমি কিছু না জানি, আমি কতগুলো জিনিস মানে কিছুই পড়লাম না, থ্রি অ্যাক্ট স্ট্রাকচার কী সেটা বুঝলাম না, ক্যারেক্টার জার্নি কী সেটাই বুঝলাম না, এটা একটু দেখলে ভালো হয়। ইউরোপ অবশ্যই দেখবে, ইউরোপও দেখবে, কিন্তু কোরিয়ার হলিউড, কোরিয়াও কিন্তু থ্রি অ্যাক্ট স্ট্রাকচার খুব ভালো ফলো করে। শুধু ইউরোপ দেখলে না, ইউরোপ একটু অফ বিট, শুধু ইউরোপ দেখলে ভালো ছবি হয়, কিন্তু ওই ব্ল্যাঙ্ক ভার্স লেখার আগে যেমন মানে একটু মিটার জানতে হয়, ওটা জেনে ব্ল্যাঙ্ক ভার্স লেখা ভালো। শুরুতেই গোদার দেখে ফেললে একটু অসুবিধা, গোদার ত্রুফো দে আর ভেরি গুড, কিন্তু তার আগে একটু মানে হলিউড থেকে দেখে তারপর গেলে বেটার হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার।